La ilaha illallah. Elgi bayu khol buzuru gokol. Nizor body ramra kotor khurmu. Nizor jisimor amra kotor khurmu. Allah bidan jodin Allah shongbidan Allah bidan Quran manilai. Jo Allah no bir sahabi. Hazrat Abdullah ibn Abbas farmai. Manush jisumo guna khore. Gunar fasta khoti hoy. Number ek hoye taklubi sawadang fil waj. Rabbul alamin tabatala chehra re khala khoriya dilai. Chehra taki note horai dilai. দেখবা যত সুন্দর মানুষ হোক না কেন চেহারা বাইদি ছায়া দেখবা দেখলে মায়া লাগে না আর যদি খালাও মানুষ হয় ফাসুখতর নমাজি হয় চেহারা বাইদি ছায়া দেখবা অত মায়া লাগে অত মায়া লাগে হোক সুবহানাল্লাহ যদি দিকান বলে ভাই বই তুমি কোন কোম্পানির ক্রিম রে ব্যবহার করো কোন কোম্পানির তুমি পাউডার ব্যবহার করো আল্লাহর বান্দা বান্দে হইয়া দেখবা যে আমার কোন কোম্পানির ক্রিম না রাত তাহাজ্জুদের টাইমে আমার রবর সামনে আমার খোফা লখান যে লাগাইছি রব্বুল আলামিন তাবাদালাত কুদরতি ফাউর ক্রিম আমার চেহারার মধ্যে ব্যবহার করে হোক সুবহানাল্লাহ নবী যে ফরমায় মান কাতুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু যে মানুষ বেশি বেশি নামাজ রে আদায় করে বেশি বেশি নামাজ রে আদায় করে নবী যে ফরমায় হাসুনা ওয়াজহুহু রব্বুল আলামিন তাবাদালা তার চেহারার উজ্জ্বল করিয়া দিলায় হোক সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী ফরমায় দুইলমে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় গুনার দুই নম্বর ক্ষতি হইয়ে তাহলো গিয়া জুলমাতান ফিল কলব রব্বুল আলামিন তাবাদালায় দিল খানরে মুর্দা করিয়া দিলায় দিলর মধ্যে জঙ্গার লাগাইয়া দিলায় দিলর মধ্যে বালা খামিয়ার আসর করে না নামাজ পড়ার যদি কথা হয় নামাজ পড়িয়া কিতা হইতো রোজা রাখার কথা যদি হয় রোজা রাখিয়া কিতা হইতো গরম ভাত থাকতে বা রোজা কিতা উপাস কিতার লাগি থাকতাম বাইরে তুন বালাই আসল বলে না না চলা যাইতো না তার মানে দিলর মধ্যে জঙ্গার লাগিয়েছে গিয়া বালা মাত যদি মসজিদের ইমাম সাবে মৌলানা সাবে সমাজের মুরব্বি সাবে কোন সময় কই বাবা রে তুই ইউতে তোর কিছু রিপোর্ট হলার উল্টা পাল্টা তুই চলিস না দেখ আর রাগ করিয়া বল আসন খাতান মুরব্বি হইছ দেখ উল্টা পাল্টা মুরব্বির উপরে মন্তব্য দিয়া বল তার কারণটা এত লগে আল্লাহর নবীর সাহাবী ফরমায় গুনাহ করলে দুই নম্বর ক্ষতি হইতে লাগে জুলমাতান ফিল কলব রব্বুল আলামিন তাবাতালা দিলর মধ্যে জঙ্গাটে লাগাইয়া দিলা মরিশারে লাগাইয়া দিলা বালা কথায় তার আর আসর করে না নম্বর তিন হয়ে তাহলে ওয়াহনান ফিল বদন বদন রে আল্লাহ কমজোর করিয়া দিলা এমনি দোকানের মাঝে বইরিছে বাড়ির মধ্যে বইরিছে কোনো খাম নাই বাবা কইলা বলে ছেলেরে ও জাদু যা সাইন তোরা লঙ্কা বাজারের মাঝে যা সাইন তোরা বেলতলা বাজারের মধ্যে যা তোরা রানী ফুকর যা নাইলে উদালি বাজারের মধ্যে যা সাইন তোরা খরচ কইলা বলে না ফারতাম না কিতা হইছে শৈল্য ভালা লাগে না আল্লাহ যা সাইন ফারতাম না কিতা হইছে শৈল্য ভালা লাগে না যে ফজরের সময় উঠছাইন রে মসজিদে যাইতে কিতা হইছে বলে না ফারতাম না বলে শৈল্য মাঝে আরাম নাই শৈল্যর মাঝে আরাম নাই কিতা হইছে বালা লাগে না হইতো পারে না আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় গুনাহ করার দুই তিন নম্বর ক্ষতি হইয়া থাকলগি ওয়াহনান ফিল বদন রব্বুল আলামিন তাবাতালা বদন খানরে কমজোর করিয়া দিলা বালা লাগে না খাইতে বালা লাগে না মাটিতে বালা লাগে না মা মা বাবুর লগে বালা ব্যবহার করতো বালা লাগে না এমনি দেবা চলের বাড়ির গেলে গিয়া ঠেমা গরম মাথা গরম মাথায় খাম করেন না সেই কোনো বালা কিছু নসিহত করলে দেখো বালা লাগে না বালা লাগে না ওহানান ফিল বদর তিন নম্বর গুনার ক্ষতি এটা হলি জিসিম কমজোর হইয়া যায় গিয়া আর নম্বর সাইর আল্লাহ নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান গো বাবা গুনার সাইন নম্বর ক্ষতি হইয়া তাকলগি ও জাইকান ফির রিজক রব্বুল আলামিন তাবাতালা রিজিক রে খমায়া দিলা অত সুন্দর আইটেম বালা মাছটা সুন্দর সমস্ত আইটেম দেখো সামনে আইছে এরপরে দি দেখো লিভারে টানে না না বালা লাগে না লা বালা লাগে না ফেটে লুড লর না ফেটে লুড লর না তার মানে সারা রিজেক সামনে আই গেছে গিয়া এরপরে দি ভিতরে দি জারো না আল্লাহ নবীর সাহাবিয়ে ফরমান ওয়া যাইকান ফির রিজক রব্বুল আলামিন তাবাতালা রিজেকের মধ্যে কমজোর করিয়া দিলা বিভিন্ন লাইনে কমজোর করিয়া দিলা এটাই লোকে গুনার ক্ষতি গুনার ক্ষতি হোক না উজুবিল্লাহ নম্বর পাঁচ এ তাহলে কি আল্লাহ নবীর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমায় গুনার পাঁচ নম্বর ক্ষতি হয়ে তাকলো গিয়া ওয়া বুগতাতান ফি কুলুবিল খালক রব্বুল আলামিন তাবাতালা মখলুকাতুর দিলর মধ্যে তার নফরত হয় দা করিয়া দিলাই বাপে দেখো ফুয়ায় বাপরে বালা আফার না বাপে ফুয়া
আরে বালা ফাইটরাই না বাইয়ে বাইরে বালা ফারলা সসাই বাত্তিজারে বালা ফারলা বাত্তিজায় সসারে বালা ফারলা ফুয়ার বউয়ে হলিরে বালা ফারি না হলিয়ে দেখা যায় ফুয়ার বউরে বালা ফারি না জালে ফেলইনদে বালা ফাইন না ফেলইনে তো জালরে বালা ফাইতরা না নন্দে তো বাইর বউরে বালা ফারি না বাইর বউয়ে তো জন্ডরে বালা ফারি না উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা মায়া নাই মোহব্বত নাই আল্লাহর নবীর সাহাবিয়ে ফরমায় গুনার পাঁচ নম্বর ক্ষতিয়ে তাকলগি ওয়াবুগদাতান ফি কুলুবিল খাল রব্বুল আলামিন তাআলা মখলুকাতর দিলর মধ্যে তার নফরত ফায়দা করিয়া দিলাই এখন দেখবা আর মানুষে তারে বালা ফালা আর এক নমাজি যদি মানুষ হয় ফুয়ার বউ যদি নমাজিও চেহারা বালা না বাড়ির কেউ বালা ভাইটা না ই ফুয়ার লগে ফুড়ি মিলছে না এরপরেও দেখবা হর হরির দিলর মধ্যে আপন হইয়া থাকে সারাই বড় ফালা ভাই স্বামীও বালা ভাইটা সারাই বালা ভাইটা ফুয়া এক নমাজি ফুয়া দেখবা গাঁর সমাজন মুরব্বী নজওয়ান বৃদ্ধ সমস্ত দেখা বড় বালা ফাইটরা কারণ হইয়া তাক লগিয়া হে আল্লাহর এবাদত বন্দেগি করে রব্বুল আলামিন তাআলা মখলুকাতর দিলর মধ্যে তার মহব্বতরে ঢালিয়া দিলাইছেন এর লাগি আল্লাহ সারা মখলুকাতে তার মহব্বত খতরা আর যে সো নাফরমানি করবে রব্বুল আলামিন তাআলা মখলুকাতর দিলর মধ্যে নফরতরে ফায়দা করি দে যার খানে মখলুকাতে বালা ফাইন না এর লাগি ভাই হল বুজুর্গ হল একটা প্রতিজ্ঞা নিমু যে আমরা গুনাহ থেকে পরহেজ করমু ইনশাআল্লাহ গুনাহ থেকে তওবা করে এই শর্টহাট মাতি লাইয়ার আমার টাইম কমে গেছে কি আর মাতি দামু না আমার ভাই হল এইটা আমরা একমাত্র তরিকা এটাতে বাসার লাইন কিতা এদার থেকে বাসার লাইন নিয়ে তাক লগি নমাজ যদিন ছাড়ি দিছি আদায় করতে থাকি খোজা আদায় করতে থাকি আল্লাহর কাছে দোয়া করি আস্তাগফিরুল্লাহ মাতি দামু ধরছে আস্তাগফিরুল্লাহ দোয়া করতে থাকি যদিন কেউরর হক মারিয়া খাইছি এর কাছ থেকে ভাও এত দরিয়া দাবি ছুটাই আল্লাহর কাছে দোয়া করি আস্তাগফিরুল্লাহ আল্লাহর যদিন কোনো হুকুমর অমান্য করছি যদিন খোজা করা যায় তাইলে খোজা আদায় করি আর যদিন খোজা আদায় করার মতো থাকে না আল্লাহর কাছে দোয়া করি আস্তাগফিরুল্লাহ 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 কোনো হুজুর দরকার নাই কোনো মজলিসে যাওয়ার দরকার নাই কোনো মসজিদে গিয়া বোয়ার দরকার নাই খানকার মধ্যে বোয়ার দরকার নাই মতলব ইকান লইবা না অলংকার হুজুরে হইয়া গেছ না টাকা হো যাওয়া লাগে না খানকার যাওয়া লাগে না তবলিগো যাওয়া লাগে না মজলিসের মাঝে যাওয়া লাগে না জিকির আজকার মধ্যে যাওয়া লাগে না উল্টা মতলব লইবা না আমি ও কথা খান কইয়া আস্তাগফার আল্লাহর কাছে তওবা করতে কোনো কিচ্ছু লাগে না বন্দর আলীর মধ্যে ভরিছেন আস্তাগফিরুল্লাহ আলীর ফেটনার মাঝে ভরিছেন আস্তাগফিরুল্লাহ রাস্তার সাইডে ভরিছেন আস্তাগফিরুল্লাহ দান হাড়িতে আস্তাগফিরুল্লাহ আমার লগে কো আস্তাগফিরুল্লাহ কিরা খেতর তলে আস্তাগফিরুল্লাহ জিঙ্গা খেতর তলে আস্তাগফিরুল্লাহ সবজি খেতর তলে আস্তাগফিরুল্লাহ গাড়ি চালাইতে আস্তাগফিরুল্লাহ টেম্পু চালাইতে আস্তাগফিরুল্লাহ বাইক চালার আস্তাগফিরুল্লাহ গাড়ি চালার আস্তাগফিরুল্লাহ সাইকেলের ফেডাল মারডায় আস্তাগফিরুল্লাহ গরর রং মারডায় আস্তাগফিরুল্লাহ কুদাল মারডায় আস্তাগফিরুল্লাহ বাড়ির মধ্যে চা খাবাদ আস্তাগফিরুল্লাহ ফুতিরি সু আস্তাগফিরুল্লাহ বৈরি সু আস্তাগফিরুল্লাহ হইতে থাকো হইতে থাকো হইতা থাকো ফায়দা কি দাইব মান লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা রব্বুল আলামিন তাবারাকা ইস্তিগফারের বদলতে সমস্ত তোমার মুসিবতরে দূর করিয়া দিব হুকা সুবহানাল্লাহ নম্বর দুই দুশ্চিন্তা দূর করিয়া দিব নম্বর তিন আল্লাহ রব্বুল আলামিনে ওয়ালা জাগাত থেকে রিজিক ফসাইব তুমি কল্পনা করতে পারতায় না নম্বর চার হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিব হুকা সুবহানাল্লাহ শর্টহাট ঘটনা হইয়া শেষ করিলাই আমরা সাইর মজহবর সাইর ইমামের লগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আমরা সারা নাম শুনছি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা হদিস সংগ্রহ করার উদ্দেশ্য বাড়ির থেকে বার হইয়া গেছেন এক জায়গার মধ্যে যাওয়ার পরে রাইট হয়ে গেছে গিয়া মসজিদ এসার নমাজ পড়ছেন এসার নমাজ পড়িয়া কই যেইতা অসীন জায়গা মসজিদের মধ্যে তাকার লাগে অনুমতি মসজিদের মুয়াজ্জিন জিম্মাদারের কাছ থেকে চাইছেন এন কইছেন না না মসজিদ তাকার কোনো পারমিশন নাই বলে বাইরে ও মসজিদের মধ্যে আমি এসার নমাজ জমাতে আদায় করছি আবার ও মসজিদ ফজরের আমি মুসল্লি বলে মুসল্লি টুসল্লি যেসাতাও মসজিদ তাকার পারমিশন নাই মসজিদ থেকে বার হইয়া গেছেন গিয়া লেকদিন আলী বাজারের মধ্যে গেছেন গিয়া দেখলা এক নজওয়ানে রুটি বানার সুলা লাগাইছে তন্দুর লাগাইছে ওখানের মধ্যে আগুন জ্বলের হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা বাইরে আমি মুসাফির
আমার যাওয়ার জায়গায় ঠান্ডার রাত রে আমি কই যাইতাম ও নজওয়ান যদিন তোমার ইজাজত থাকে তোমার সুলার দারুর মধ্যে বইয়া আমি আগুন তাবাই আমার রাত তারে আমি কাটাইতাম নজওয়ান রে যে সময় পারমিশন চাইলা বলে তোমার কোনো অসুবিধা আছে নি বলে না না আমার কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সুলার দারুর মধ্যে বইয়া আগুন তাবাইতরা রাত কাটাইতরা ও সময় দেখলা নজওয়ান ও সময় দেখলা নজওয়ান রুটি বলতে আস্তাগফিরুল্লাহ রুটি সুলার মধ্যে দে আস্তাগফিরুল্লাহ রুটি লাড়ালাড়ি করে আস্তাগফিরুল্লাহ লামাইতে সময় আস্তাগফিরুল্লাহ কাস্টমার আইলে দিতে আস্তাগফিরুল্লাহ পয়সা দিত লইতে সময় আস্তাগফিরুল্লাহ হযরত আহমদ ইবনে হাম্বল আসরি তুই গেলা এ নজওয়ান এ সাব খাব্বাত এ নজওয়ান ই কি তোমার আমল সব সময় খালি লামাইতে উঠাইতে বইতে ফলটিতে খালি আস্তাগফিরুল্লাহ বলে যে হকুল লগে আমি সম্পর্ক লাগাই দিছি মান লাজিমাল ইস্তেগফার ইস্তেগফারের লগে সম্পর্ক লাগাই দিছি ফেবুকুকর মতো আঠার মতো মিলা গিয়া রই গেছি গিয়া রব্বুল আলামিন তাবাতালাই আমল করার কারণে আমারে মুস্তাজাবু দাওয়া বানাই দিছে হুকানা সুবহানাল্লাহ আমার জীবনের মধ্যে যে দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিনে আমার দোয়ারে কবুল করছে কোনো দোয়ারে রদ করছে না কিন্তু এক দোয়া একটা আল্লাহ কবুল করছে না বলে কিতা দোয়া বলে মান মুখর মুখ আমি শুনছি জবানার শ্রেষ্ঠ আলিম মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ও আলিমের লগে তুমি আমার মোলাকাত করাই দিও যদি মোলাকাত করাই দিতে পারো মোলাকাত হয়ে যায় আতর মধ্যে তান কপালের মধ্যে একটা সোমা খাইতাম আল্লাহ রব্বুল আলামিন আমার সব দোয়ারে কবুল করছে কিন্তু এই দোয়াটা কবুল করছে না হওয়ার লগে লগে হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সুকুর ফানি ফালানি শুরু করছেন বলে ও নজওয়ান আহমদ ইবনে হাম্বল রে দেখবার লাগিয়া টান গেছে যাওয়ার দরকার নাই রবে আহমদ ইবনে হাম্বল রে তোমার দরবারের মধ্যে ফাটাই দিছেন আনা আহমদ ইবনে হাম্বল বড় করে হকানা সুবহানাল্লাহ আমি দেখলাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল তান দরবারের মধ্যে যাওয়ার দরকার নাই রব্বুল আলামিনে তোমার দরবারের মধ্যে ফাটাই দিছেন যদিন গুনাহ থেকে তওবা করিলাই কিতা ফায়দা হইব রব্বুল আলামিন তাবাতালা মুস্তাজাবুদ দাওয়া আপনারে আমারে বানাই দিব হকানা সুবহানাল্লাহ যে দোয়া করমু বিভিন্ন পেরেশানি আছে দোয়া করমু রব্বুল আলামিন তাবাতালা কবুল করব এর লাগে তুই এটা লগি বাই হল নমাজর যে সময় ডাইন সাইডে সালাম ফিরাইয়া বাম সাইডে নবীজিয়ে সালাম ফিরাইতা এক মুস্তাহাবি আমল হইয়া তাক লগিয়া আল্লাহর নবীয়ে তিনবার কইতা আস্তাগফিরুল্লাহ কিরা কইতা আপনারা হোক না আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহর নবীয়ে প্রশ্ন আইতো পারে বলে এন তো নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া তাইন কি তার লাগে ফোড়ন দে ভাই আল্লাহর নবীয়েও নমাজর বাম সাইডে দিয়ে সালাম ফিরাইয়া তিনবার আস্তাগফিরুল্লাহ ফড়িতা আস্তাগফিরুল্লাহ একটা মাম করিরে বাবা মাও হল বই নহল যে তখন আমার আওয়াজ যা মজলিসুর মধ্যে যে তো বাবা এ হল আছে একটা আমল লই এইতাম বলে গুণা আমরা সাড়ি দিম আস্তেগফার দিল আজিম করে লইও আবার সাইবা নমাজ সাড়ি আস্তাগফিরুল্লাহ পড়লে খামাইতো না সো চুহা মারকে বিল্লি হজ কু গাই মাঝে হচ্ছে না নি আর গুর আইল টেলিয়া আর আস্তাগফিরুল্লাহ তসবি সিঁড়ি লও খাম নেই হোগা মাঝে হচ্ছে না নি আর গুর মাথার মাঝে ডান্ডা মারিয়া আরোগ্যর আইল টেরিয়া আরোগ্যর খাইয়া আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিন সারি জিন্দেগি এখানে খবর বইয়া গিয়া মার এখানে হজরে আসুদর সামনে গিয়া মার কাম হোনেওয়ালা নেই মাতিরা বুঝছেন অগুন খিলিন করিয়া বন্দার হক বন্দার থেকে যখরিয়া আল্লাহর হক যদি কজা আদায় করার আছে আদায় করিয়া আস্তাগফিরুল্লাহর লগে সম্পর্ক রাখবা রব্বুল আলামিনে ফাস্টা পুরস্কার দান করবো বড় করে হোক সুবহান বুধভাইয়া আপনারা সুবহানাল্লাহ এখন কইতে না কিছু মনে বাকি বাড়ির লাগি বাকি রাখরা না কিতা বলে যাই সারাই মজলিস ও সুবহান আল্লাহ শেষ করবার খাম নাই এনার্জি বাড়ির দিকে কিছু আমরা সুবহান আল্লাহ কই মোলা মতলব আছে নি এবার ডাঙ্গরে করে হোক কোয়া বড় করে হোক কোয়া ঘরে থেকে আওয়াজ আইছে না বড় করে হোক না সুবহান আল্লাহ আল্লাহ এই এলাকার জওয়ান নকলরে কবুল করো ডাঙ্গর করে হোক আমি মুরব্বিয়ান রে কবুল করো হোক আমি আল্লাহ এই এলাকার মা বই নকলরে কবুল করো হোক আমি আল্লাহ এই এলাকার জওয়ান নকলর কর্মর মধ্যে খয়র বরকত দাও আমি বহুত জওয়ান নকল কেরালা মুম্বাই সৌদি কুয়েত বিভিন্ন লাইনে কর্মসূত্রে গেছেন মা বাবার দিল রে খালি করিয়া ও আল্লাহ এটা জাদু অকলরে সহি সালামতে বাড়ির মাঝে ঘুরাইয়া আনি হোক না আমি ইকান বড় নিরামিষ হইলা রে ভাই রে হাই বলে আমরা গেছি না আমরা কোনো গুণ নাই গতিকে আমরা আমিন হইতাম কেন ওলা মতো আদিল আর নেই ইয়া আল্লাহ তো বড় করে হোক না আল্লাহ আমিন
আল্লাহ আমরা জেনজা নজওয়ান নজওয়ান হল আল্লাহ পড়াশোনা করিয়া বাড়ির মাঝে বইরিছন কর্মর মাঝে লাগিয়া খালি ধাক্কা খাইত্রা ও খারবারও লাগলে খালি ধাক্কা খাইত্রা আগোয়া আগাইতে পারিন না আল্লাহ তার সারা কর্মর ব্যবস্থাটা করিয়া দে হক আল্লাহুম্মা আমিন আর ডাঙ্গার করে হক আল্লাহুম্মা আমিন আর একটা মাত হইল ভাই হল এক মহামারী সলের বুঝাইত্রা তো কত খাইল লঙ্কা তানার মাঝে দেশি জাগা নাই বাল্য বিবাহ একটা সলের না নাই ভাই হল খালি বাল্য বিবাহ না আর আমরা মুসলমানের মাঝে বহুত কমজোরি আছে কথার থেকে আমরা আমি ভাবলাম কিছু সময় গেছে কি ভাবলাম তার উপরে আলোচনা করতাম বাল্য বিবাহ কথার থেকে বন্ধ করো কোয়া খালকো এক নিউজের মাঝে ভাবলাম কিছু মেসা পখলো হামাইতা মোল্লা বেটাও বিভূতি বঞ্চে কিতা করতো মসজিদের ইমাম হয়তো প্রেসিডেন্ট সাহেবর বাতিজি গুরবিয়া আর নাইলে বাগনি গুরবিয়া বয়স ফুলছে না এখন ইমাম সাহেবকে যদি খুদ্া না পড়েন ভালো দিন আপনার গাইড বুসকা আটানি লাগবে এলাও তো মসুরি আছে না নাই ভাই হল বুজুর্গ হল মা বই নকলর গেছে কিছু জখরিয়ার কিছু একটা আসুন মা বাপ ভাই হলো এখানে বেয়াঙ্গাস সাসা বাতিজা বাপ মা বেয়াঙ্গাস তাই যেমনে পনেরো ষোলো বছর হয়েছে এমন এক ফাল লইছে ইগুড়ি আর একটাইবার মতো না এলে আসুন না নাই ইলা কিছু আমার বনি নহল বাতিজি নহল বাগনি নহল যেও যায় যা তা সম্পর্ক লাগবা তোমরা আমার মাইকর আওয়াজ যত খান যার তোমরা বা ফালাফালি করিও না আর গার্জেন ডকলরে বিপদে বানাইও না এক মায় বাবা অত কষ্ট করিয়া তোমার ফালিরা রেবা আর ও তিন দিন করে আই লাভ ইউ আর তিন লিঙ্ক করে ফোটা নিয়ে তুমি বুরুত্তি তোমার খানদানো সারা ফালাইয়া যারাই গে রেবা কত বড় কথা নানি আজকে জেগে তোমার তিন দিন দুর্গ বিটে তিন দিনে ফোটাই লিতে পারছে খালকে তোমার লাত মারে খাতাইব না করি কোনো বিশ্বাস আছেন বিশ্বাস আছেন কোনো বিশ্বাস নাই এর লাগে আমার মা অকল বই নকল নজওয়ান বনি নকল সারার কাছে অনুরোধ হইয়া তাকলো গিয়া অর্থাৎ থেকে আমরা পরহেজ করি বাল্য বিবাহ সরকারের যে কানুন নিয়ম আছে এটা আমরা ফলো করতাম এটা আমরা ফলো করতাম আজকে যদি আমরা ফলো করা শুরু করে দিতাম সারা তো না কিছু কিছু মাঝে মাঝে বারোইটা যেমন আছে 255টা হুজাই ডিস্ট্রিক্টের মাঝে তবু তো বেশ এটা চাই দেবো ওল এক মজবুরির মাঝে তো অর্থাৎ থেকে আমরা পরহেজ করতাম শরীয়ত বিরোধী কর্ম সরকার বিরোধী কর্ম কোনো জওয়ান কোনো মানুষ যেত আমরার সমাজ থাকি না আগ বাড়তে পারে ইলা কোনো খাম আমরার সমাজ নজওয়ান থাকি ওইতো না যায় খামর কারণে মুসলমান হলোর মাতারে নিচু করা লাগে হকুয়া ইনশাল্লাহ না না ইকান ইলা ওইতো না রে বা ইকান বহুত ডাঙ্গর করে খোয়া লাগবো ইনশাল্লাহ ইলা কোনো কর্ম আমরার তরফ থাকি ওইতো না যে কর্ম করলে মুসলমানের মাতা নিচে যাওয়া লাগে মাতৃটা বুঝো করছেনি মুসলমানের মাতা নিচে করা লাগে গত কয়েকদিন আগে কত ধরনের পেরেশান লঙ্কার মাঝে হো কি একগু কিতাবাই দিয়ে গিয়ে বলে হামাইয়া বলছে জানি আর না এটা তো ইন্টালিজেন্সের খাম তারা তারা করবো কিন্তু কত পেরেশানির মাঝে এই ধরনের শরীয়ত বিরোধী যদি কোনো ভাইরাস আমরার ভিতরে হামায় খালি মুড়া ফুরন দিয়ে উষ্টাই আমরা সমাজ থেকে বা করবো বড় করে হোক ইনশাল্লাহ বড় করে হোক ইনশাল্লাহ নারায়ে তকবীর নারায়ে তকবীর ইমোশনাল হইবা না আমরা কিছু ইমোশনাল হই যাই সেদিন আমি বাড়ির মাঝে বুয়া অটোর মাঝে সুঙ্গা লাগাইয়া ছয় সাতটা বারোজন কোনবাই মাদ্রাসা আমার বাসিন্দি কিন্তু নাম শুনছি না একজন কালেকশন কর্তা দর্শি যাত্রা মারিও ভাই যেন মনে হয় মাদ্রাসা খান থেকে এইসন সুঙ্গা লাগাই আর তো শুরু করছেন কালেকশন করা যেমনে জগরছি ফাও এত ধরা শুরু করছেন ইমোশনাল হইবা না আমরা ইমোশনাল হই যাই কোনো মানুষ যদি নতুন মানুষ হয় তাক কি করবা ইউ কি থা ও তো গত সাইড পাঁচ দিন আগে লঙ্কার মাঝে আইয়া আমার অনু গেছে হইলো এডিবি কলেজ তার বাফে অনগার অ্যারাবিক টিচার হে টেচর টিকার বউ হোড়ার হে সৈদুল আলম মিনিস্টারের নাতি কিতা কিতি হইয়া কয় একজন সোনা বানা লাগাই দিছে ওই একদিন আমার লগে লাগছে বাদুর আমার সন্ধ্যা শুরু হয়েছে ফোন ফোনে জখরি করিয়া আলহামদুলিল্লাহ বাদুর দিন ধরা পড়ে গেছে থানার মাঝে সমজানি হচ্ছে ইমোশনাল না হয়তো কোনোকে মুসলমানের নাম ধরে খালি দাড়ি টুফি আর মুসলমান আলিমুদ্দিন কলিমুদ্দিন সলিমুদ্দিন খালি নাম দেখলে আপন মনে করবা না বহুত ইলা আসুন সলিমুদ্দিনের নাম ধরিয়া আপনারা আমার বদনাম করার চিন্তা করবো নজওয়ান অকলরে বদনাম করার চিন্তা করবো এদিকে আমরা সতর্ক দরকার আছে নজওয়ান অকল আমরা এদিকে দিয়ে আমরা লক্ষ্য করতাম ধ্যান দেওয়া দরকার আছে যেন এলা কোনো কর্ম না হয় যেটার কারণে মুসলমান আমার মা বাবা আমার খানদান আমার এলাকা আমার মহল্লা আমার মানে ডিস্ট্রিক্ট যেন কোনো মানুষ আমার সমাজ চাই হিন্দু কোয়া মুসলমান কোয়া চাই জেসাও কোয়া কোনো সম্প্রদায়ের মানুষ আসামবাসী কোনো মানুষ যেন আমরার আসামের এক নজওয়ানের কর্মর হারে নিজের মাতারে নিচু করা লাগে না হোক না ইনশাল্লাহ ইনশাল্লাহ কইছেন নি আপনারা আল্লাহ রাব্বুল ইজ্জতে আমল করার তৌফিক দক বড়রে হোক আল্লাহুম্মা আমিন ওইব ওইব আপনার যখন আমি করিয়া আপনার ও তো ও এখানেও কিতাব বেড়া আছে না কিতাব ও জায়গা খানো
ya mau nih sekarang masih murubis sampai disuruh, artanu khusto atau khore lagi dia itu, anak itu udah jadi, kayaknya kuno behurmati itu napa beadobi itu nakwa, murubis mancur samne boleh kuno beadobi napa, mufilo boleh sih kuno beadobi nakwa, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hey, tumra bohna kene? Obe jagah se toh mano beda. Aao, aao ya tuh masalah. Iku tuh asita, tonton asita. Subhanallah. Lagi pun bala asun deh. Wahai rehat. Allah kubul khuroka kuwa. Oh nabi, oh nabi saya deh. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Ila kuno kormo itu na. Jeno nama Musliman semas nuto walaga. Insyaallah. Ibu tuh. তুলা একটা একদম শর্ট করে মিসাল দিও আমি শেষ করে লই ইনশাআল্লাহ তো এরা শুনতো আপনারা একদম শর্ট হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের মধ্যে দুইজন নওজওয়ানে আইয়া বিচার লইয়া আইলা দুইজন নওজওয়ান বিচার লইয়া আইছন আর এক ব্যক্তির দিকে ইশারা দিয়া কইলা যে ইয়া আমিরাল মুমিনিন ও মানুষ দেখরাই নাই এই মানুষে আমরার বাবার কতল হচ্ছে হযরত উমরে ফারুককে শিখাইলা বলে তুমি ওই যে ফুয়াদকে নালিশ দিছন ঠিক আছে বলে জি বলে কিন্তু ইয়া আমিরাল মুমিনিন আমার কতল করার ইরাদা আছিল না আমি জঙ্গলের মাঝে অন খেত করি আর তারার বাপ উঠলই আমার খেতর দিকে দি যাওয়া শুরু করছে আমি তারার বাপরে বহুত বাধা দিলাম বলে আমার খেতর ভাই উঠলিয়া যাইস না রে বাপ কথা মানলো না আমি কুটুমটি দোলা ভাত করে গুলইয়া ওরা ইটা মারছি বলে আমার খেতর ভাই যাইস না নালে দিমু ইটা কলা হইয়া একটা আমরার গাবলে একটা আছে না নি কোনো হরি যা কি নালে দিমু একটা কোন সময় হই না নি কোনো ওলা বলে আমার খেতর ভাই হামাইস না বানা দিমু কইলা ইটা মারছি আর গিয়া উপর তার মাথার মাঝে লাগি গেছে জায়গা থুলি হয় মরে গেছে আমার মারার ইচ্ছা আছিল না হযরত উমরে ফারুকে নজওয়ান গুন্তর কইলা বলে এরে ই বেটার তো ইরাদা আছিল না তুমি তাই দহ সাইন কোনো মাহফুজ করা যায় না বলে না মাফর কোনো লাইন নাই মাফর কোনো লাইন নাই আমরা কিসাস চাই আমরার বাফর কতলর বদলা চাই যে সময় ফয়সালা হযরত তোমার ফারুককে শুনাইলিলা আল্লাহর বান্দা বড় নিরাশ হইল আবদার কইল ইয়া আমিরাল মুমিনিন জঙ্গলের মধ্যে আমার বিবি বাচ্চা আছে একমাত্র আমি সাহারা আর কোন সাহারা নাই আর কোন সাহারা নাই যদি আজকে আমার কতল করা হই যায় আমার বিবি বাচ্চা বেসাহারা হইয়া না খায় এখানোর মধ্যে মরবা ইয়া আমিরাল মুমিনিন যদি আমার তুলা ইজাজত দেন যে আমি ওখানোর মধ্যে আমার বিবি বাচ্চার হইয়া আইতাম বলে ও আমার বিবি বাচ্চা হল তোমরা বাবা তোমরা ইন্তজার করিও না আমার তো কতল করা হই যাইব তোমরা তোমরার ব্যবস্থা খান করো হযরত উমরে ফারুকে কইলা ও আল্লাহর বান্দা তোমার তো আমরা চিনি না তোমার বাড়ি কই তোমার সব কি আমরা তো জানি না তোমার কি ওর ভিত্তিতে আমরা সাড়িতাম ওখানে দেখো তোমার কোনো গ্যারান্টার বার হইনি কোনো জামিনদার বার হইনি আল্লাহর বান্দা মজমুয়ার মাঝে সারার দিকে দি চাইলো কেউ আর জামিনদার বনইন না হযরত উমরে রিকোয়েস্ট করলা কেউ আর জামিনদার বনইন না সারা তলে দি চাইরিছ আল্লাহর বান্দা সুকুর ফানি ফালার বলে হাই রে হাই এত মজমুয়ার মাঝে একজন মানুষ গ্যারান্টার বদরানা আক্তাও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু যদিন আল্লাহর বান্দা ঘুরিয়া না আয় তার বদলা তোমার কতল করা হইব আর আল্লাহর নবীর এক সাহাবী জুদাইর সদমা আমরা বরদাস্ত করা লাগবো হযরত আবু যর গিফারি কইলা আমার দিলে হর আল্লাহর বান্দায় হাসামাতের দুকা বাজি হর তোর হক সুবহানাল্লাহ আল্লাহর বান্দা তিন দিন কো টাইম লিয়া গেল তিন দিন যাওয়ার সময় পুরা হয়ে গেছে গিয়া মসজিদে নবীর মধ্যে সমস্ত সাহাবা হল জমা হয়ে গেছে সমস্ত সাহাবা হল জমা হয়ে গেছে গিয়া যে শরীয়তর ফয়সালা এখন শুনতা আল্লাহর বান্দার কতল করা হইতো যদি আল্লাহর বান্দা করিয়া না আবু যর গিফারির কতল করা হইতো সারা আসর নমাজ ছড়ি জমা হয়ে গেছে গিয়া মজমুয়া যে সময় বইছে হযরত উমরে ফারুক আসন যে সময় গ্রহণ করছ যে আইছেনি আল্লাহর বান্দা বলে না 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 সারা টেনশনের
মধ্যে হযরত আবু যর গিফারিয়ে তলে দি খল্লা দিলাইছন হযরত উমরে তলে দি খল্লা দিলাইছন সমস্ত সাহাবা খলে তলে দি খল্লা দিছন বলে হায়রে হায় নিদুশি আবু যর গিফারিরে মন কতল খরা হইতো আল্লাহর বান্দাই মন হয় দুকাবাজি করছে টেনশনের মধ্যে সারার মাথা তলে দিয়া বেল ফড়ি যাইতো ফয়সালা ফুনানি হই যাইতো আবু যর গিফারিরে কতল খরা হইতো ওই সময় দেখা যায় মানুষ হরাই হরাই খেয়ে যেন আর ছায়া দেখায় আল্লাহর বান্দা মানুষ হরাই হরাই মজমুহার মাঝে আর তার দেখিয়া হযরত উমরে ফারুকে আল্লাহু আকবার হইয়া তাকবীর দিয়া উঠিছেন বড় হরে হক সুবহানাল্লাহ মজমুহার মাঝে যে তো আসলা সারা আল্লাহু আকবার হইয়া উঠিছেন সারার সুগে দি পানি বাড়নি শুরু হই গেছে গিয়া হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও আল্লাহর বান্দা পরে তোমার বিচার করা হইব আগে তুমি কও তোমার নাম আমরা জানি না তোমার বাপর নাম আমরা জানি না তোমার বাড়ি কই ন সব কিটা আমরা জানি না যদিন তুমি আইতাই না তাহলে তো তোমারে আমরা দড়ি আনতাম পারলাম না হয় তুমি জানো তোমারে কতল করা হইব এরপরে জানোর বা জি লাগাইয়া তুমি যে মজমার মজে আইলে তার কারণটা কিতা আল্লাহর বান্দা কইল ও উমর আমি জানি আমার কতল করা হইব আমার আমার ছেলেমেয়ের লাগে আমি ছাড়া কোনো সাহারা নাই যদিন আমি না আইতাম তবু ফাল্লাম কিন্তু এরপরে ও উমর আমি কারণে আইছি যেন মানুষে ই কথা ই গান হোক না যে মুসলমানের বৃত্তি থাকি ওয়াদা খেলাফি উঠি গেছে গিয়া সুবহান আল্লাহ ওয়াদা দিয়া মুসলমানে ওয়াদা রাখুন না আমার কারণে মুসলমান সমাজটা বদনামি হোক না হোক সুবহান আল্লাহ হযরত উমরে ফারুকে শিখাইলা ও আবু যর গিফারি এই মজলিসের মধ্যে তো মানুষ জামিনদার বনছি যেন মানুষে কথাই কান হোক না যে মুসলমানে মুসলমানের হামদর্দি খরা উঠি গেছে গিয়া হোক সুবহানাল্লাহ এক মুসলমানে আর এক মুসলমান মায়া করা উঠি গেছে গিয়া এক মুসলমানে আর এক মুসলমানের হেল্প করা মুসলমানের বিচ্ছে থেকে উঠি গেছে গিয়া আমার কারণে মুসলমান সমাজটা বদনামি বনকনা করা সুবহানাল্লাহ এই দয়গণের হালাত দেখিয়া যে দুই বাচ্চায় বিচার লইয়া আইসিলা তার বাবার কতল করা হয়েছে এরা কইলা ইয়া আমিরাল মুমিনিন ও উমর আমরার বাবার কাতিল রে আমরা মাফ করিয়া দিলাম হক সুবহানাল্লাহ হযরত উমর শিখাইলা ও নজওয়ান হল আগে অত রিকোয়েস্ট তোমরা রে করা হইল রে বাবা তোমরা মাফ করিয়া দিলাই না তোমরার বাবার কতল এখন তোমরার এর কিসাস রে লওয়া লাগে কিসাস রে লওয়া লাগে তোমরা মানলাই না এখন কিতার লাগি তোমরা নিজে নিজে মাফ করিয়া দিলাই বলে ইয়া আমিরাল মুমিনিন আমরা ও খারো মাফ করিয়া দিছি জন মানুষ এই কথাই কান হোক না যে মুসলমানের বিচ্ছে থাকি মাফ করা উঠি গেছে বড় করে হোক সুবহান আল্লাহ আজকে আমরা কর্ম করতে সময় খাম করতে সময় করা লাগে খরিলাইয়া জেলা কিছু জায়গা বাইতে যাওয়ার পরে তলে দি সায়া ল্যাট্রিন করার মাঝে বই তলে দি সায়া বুয়ার ডিসপ্লে বার হয়ে গেছে তার কথাই লগিয়া মানছে তো আমার দেখার না আমি তো মাঞ্চরে দেখি আর না হে বাবের দুনিয়ার মানছে তার দেখার না আমরা মনে করি আমরা উদালি এলাকার মধ্যে আমরা নকুটি এলাকার মধ্যে আমরা ওতা জায়গার মধ্যে খাম করি আর বোধহয় মানুষের আর কিতা হইল কিন্তু ইলাল জায়গার কোনো একটা খাম করম আমার কর্মর কারণে পুরা মুসলমান সমাজটা বদনামি হওয়া লাগবো এর লাগে আমরা অলা খাম করতাম যে আমরার কর্মর কারণে মুসলমান সমাজটায় মাথা নত করা লাগে না বড় করে হোক ইনশাআল্লাহ ভাই হল বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারাক আমরা রে বেশ বেশ করিয়া আমলের তৌফিক দোক ভাই বড় হোক আল্লাহ হোক আল্লাহ ভাই হল বুজুর্গ হল একটা আবদার করতাম আর আবদার আলহামদুলিল্লাহ আমরা লঙ্কা এলাকার মাঝে ও তো আমি ইসলাম মস্তি বানাতো আসলাম এরে বেটিনতে দশটে কি খালি সিদা করতে করতে অনেক টাইম লাগছে গনিয়া আইলাম 49,240 টাকা খালি বেটিনতে 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে জমা দিয়েছেন খুব কানা সুবহান আল্লাহ আল্লাহ রবুল আলমিনে দিল দিছে আরও বেশ বেশ দেখো আল্লাহ আমিন ভাই হল বুজুর্গ হল ও কারণে
ইখানো দোয়া হইব তো আমার কেউ কিছু জো করেন না আর কইছেও না যেহেতু মজলিস আইছি ওখানে কিছু একটা তারার খরচ আছে খরচ আছে না নাই আজকে যে ও যে নজওয়ান হলে আমি জানি বড় কষ্ট করছে বড় কষ্ট করছে দিন রাত এক করে কষ্ট করছে ও যে আমরারে ওখানে মাঝে কোরআন হাদিসের মাত শোনার একটা ব্যবস্থা করিয়া দিছেন আজকে কত একটা তারার শুকরিয়া আমরা আদায় করতাম না ও খরচ গুণ যদিন তারার যখন খরচ বেশ লাগে না আমি কইতাম না আপনারা 10,000 20,000 30,000 দেখো আমি এটা কিচ্ছু কইতাম না ওখানে কইমু যে ওখান তারা একটা ইরাদা করছেন আমার এক খানে খানে আমি বুধাইছি আরে তারা এখন কইছেন ও এলাকার নজওয়ান হলে অন্য তারার কোনো স্বার্থ নাই তারার কিচ্ছু নাই তারা কইছেন যে প্রত্যেক বছর হুজুর আমরা এলাকার আমরা এক লাইনে লাইনে আমরা করমু যেন মানুষে একদম শান্তি মতে কোরআন হাদিসের আলোচনা অকল শুনতে পারেন প্রত্যেক বছর আমরা করতাম আমরা সারা থেকে বড় টেনশন ইয়ে থাকলো গিয়া আমরা মাইক বাড়া আর ফ্যান্ডেল ওখান অন্ত যেদিন দুইজন বারোই যায় মফিল তাকিয়া বলে প্রত্যেক বছর তুমি তাই করবা মুরব্বী হলো যে আমরা লগে আছি তুমি তাই বালা এনে তো আর গানর মফিল আনরাই না মাত কিনা নানি কিছু নজন হলে তো গান আনরা কিছু কিছু জায়গা বেটিন দিয়ানি না সানিলু আইতরা পয়সারে হারামর মধ্যে হয় কথা হোকা নাউজুবিল্লা এটা নজওয়ান হলে মেহনত করিয়া দিনর লাইনে মানুষে আকর্ষণ করবার লাগিয়া মেহনত করতে আমরা তারারে আগ বাড়াইয়া দিতাম সারা থেকে বড় এক সমস্যা হইয়া থাকলো গিয়া যে সর্বর্তম হইয়া থাকলো গিয়া মাইক বাড়া আর ফ্যান্ডেল বাড়া ও দুইটা বস্তু দুইজন যদি আমরা অন্তকি মুরব্বী বা নজওয়ান হলে লইলাই বলে আল্লাহ ইনশাল্লাহ আমার যদি বাঁচাইয়া রাখে ইনশাল্লাহ ও দিনর নিসবতে দিনর মায়া কোরআন হদিসর মায়া ইনশাল্লাহ ও প্রত্যেক বছর ফ্যান্ডেলর জেতা লাগে ইনশাল্লাহ জেতা লাগে আমি দিলেই মু যদি বারোই যান ইনশাল্লাহ এক সমাধান জামাল ভাই বড় করে হোক নারায়ণ।